মুন্সীগঞ্জের এগ্রো এগ্রোফার্মের এই গরুর নাম রাখা হয়েছে কাল্লু মামা আকারে যেমন বিশাল আকর্ষণীয় রং আর আচরণেও প্রচণ্ড চেদি বলতে গেলে প্রায় সব সময়েই বিগড়ে থাকে কাল্লু মামার মেজাজ তাই বিশাল শরীর নিয়েও চলে মেজাজ দেখানোর নানা কসরত প্রাণশক্তিতে শক্তিতে ভরপুর এই তাগড়া ষাঁড়ের দাম হাঁকা হচ্ছে পাঁচ লাখ টাকা তবে এখনও ক্রেতারা সাড়ে তিন লাখের বেশি বলছে না এটা তো আমাদের বাড়ির পাশে আমরা দেখি এটা কিভাবে খাওয়ানো হয় কিভাবে লালন পালন করা হয় সেই হিসাবে আর কি বাজার থেকে আমরা বেশি ফার্মকে বেশি পছন্দ করি দাম একটু মোটামুটি একটু বেশি দেখা মনে হচ্ছে আর গরুর যে সাইজ অনুযায়ী আসলে বাজারের একটু বাইরেই আছে গরুরটা ফিটনেস এবং দেশি গরু এবং গরুটা চুট্টা ভালো অলি অল স্কোয়ার অল অল স্কোয়ার যে দাম আলা বুঝিয়েছি না গরু সুন্দর দেখে কিনছি কুরবানির জন্য আল্লাহ যদি কবুল করেন কোরবানিতে সবাই সাধ্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পশুই কোরবানি দিতে চায় আর এক একজনের পছন্দ এক এক রকম তবে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা পরিচিত ধবল গায়ের জন্য সাদা দেহে গোলাপি আভা নাক মুখ পায়ের খুর এমনকি শিঙেও সাদা গোলাপি আভা মুন্সিগঞ্জের মীরকাদিমের ঐতিহ্যবাহী ধবল গাই দেখতে যেমন আকর্ষণীয় মাংসও বেশ সুস্বাদু তাই এখানকার গরুর পরিচিতি দেশ জুড়ে তবে মূল ধবল গাই খুব বেশি চোখে না পড়লেও তাদের জায়গা দখল করে নিয়েছে সাধারণ জাতের সাদা গরু প্রাচীনকাল থেকেই মীরকাদিমের ঘরে ঘরে লালন পালন করা হয় এই ধবল বা সাদা গরু কালের বিবর্তনে এই সাদা গরু এখন চলে এসেছে খামারে উদ্যোক্তাদের কাছে পুরান ঢাকার বনেদি পরিবার নারায়ণগঞ্জের যারা ব্যবসায়িক পরিবার রয়েছেন তাদের প্রাচীনকালের ঐতিহ্য এই সাদা গরু দিয়ে কোরবানি করা সেই চাহিদা পূরণ হচ্ছে কিন্তু খামারিদের যে দাবি তা হচ্ছে এই ধবল বা সাদা জাতের গরুর প্রজাতি সংরক্ষণের জন্য উদ্যোগের অভাব রয়েছে যাতে সরকারের নজর আসে সরকার যাতে এই জাতটিকে আরো বেশি প্রসিদ্ধ করতে সংরক্ষণ করতে উদ্যোগ নাই মির গরু পালনের ঐতিহ্য প্রায় দুশো বছরের মাঝে মন্দা গেলেও কয়েক বছর ধরে আবারও বাড়ছে গরু পালন এই সাদা গরুটি মনে করেন আসলে মনে করেন সহজে যায় না মনে করেন যদি ল মিলান যা মনে করেন অনেক কিনাদার যাহেরা মনে করেন একটা গরু যদি মনে করেন আম নাল গরু অথবা কালো গরু তো নেই আমগরে দুই চার পঞ্চাশ হাজার দেড় ডিমার কিনতে হয় এখানকার খামারিরা গরু পালনে নেন বিশেষ যত্ন তাই হাটে নেয়ার আগেই বিক্রি হয়ে যায় বেশিরভাগ পশু আমরা প্রতি বছর পঞ্চাশটা গরু লালন পালন করে থাকি এখানে ভালো ভালো জাতের গরু আছে সাতাগুরু গরু আছে হাসা গরু আছে লাল হাসা গরু আছে সিন্দি গরু আছে সায়ল গরু আছে এইগুলো দিয়ে আমরা লালন পালন করে থাকি এই গরুগুলো আমরা এক বছর অথবা দু বছর লালন পালন করে থাকি আর এই গরুগুলা খাদ্য খাওয়া খুব ভালো দেওয়া লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে অনেক ভালোভাবে এগুলো লালন পালন করা হয় এটা কুরবানি ঈদের তিন মাস অথবা দুই মাস আগেই বিক্রি করা হয় এই গরুগুলা এবং ঈদের আগ পর্যন্ত বিক্রি করতেই থাকি এবং বাদবাড়ি যে সামান্য কিছু গরু থাকে ওইগুলো আমরা ঢাকার মোহাম্মদগঞ্জে মাঠে বিক্রি করার জন্য নিয়ে যাই বুট বুটভুষি আছে আবার কুড়া আছে বৈষ্ণা খৈল আছে আর শস্যের খৈল আছে রাব আছে কাঁচা ভুট্টার কাটটা এটা এই মেশিনতে প্রসেট করি গরুর খাওয়াই এটা খাওয়ালে আরও গরুর পুষ্ট শক্তি বেশি হয় গরুর মাংস ভালো থাকে চিকিৎসা ভালো ধরনের আমাদের ছিল গরুটি মানে ভালো থাকে মাংসটাও সুস্বাদু হয় বিভিন্ন জায়গার থেকে কাস্টমার আসে আমাদের গরু খামারে ছিল বিক্রির মতো নায়িকা পাঁচ দশটা আছে সবই বিক্রি হয়ে গেছে গা আশা করি এই করো যাইব গা তবে গোখাদ্যের স্বল্পতা মূল্যবৃদ্ধি আর পালনের স্থান কমে যাওয়ায় বিপত্তিতে পড়েছেন খামারিরা বলছেন ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজন সরকারি সহযোগিতা মঞ্জুর শান্ত যমুনা নিউজ মুন্সীগঞ্জ